হ্যালো ফ্রেন্ডস আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কি করে খুব সহজে আপনার ইমো অ্যাকাউন্টের নামটি ডিজাইন করবেন এবং স্টাইলিস্ট করে ফেলবেন তো অনেকেই কিন্তু ভাবে নাম দিতে চান ইমো অ্যাকাউন্টে কেউ কিন্তু সক্ষম হন না দিতে সঠিকভাবে তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনি ফলো করুন আশা করি আপনি আজকের পর থেকে খুব সহজে স্টাইলিস্ট নাম ব্যবহার করতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেকন বাংলা চ্যানেলে আরেকটি ইন্টারেস্টিং এপিসোড আমি হচ্ছে আপনাদের সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং শিখে নি সম্পূর্ণ প্রসেস চলুন মোবাইল স্ক্রিনে হ্যালো ফ্রেন্ডস আমরা যারা ইমো ইউজ করি আমরা প্রত্যেকেই চাই আমাদের ইমো অ্যাকাউন্টটিকে সুন্দর করে সাজাতে কিন্তু আমরা কিন্তু কেউই পারি না তো অনেকে অনেকভাবে চেষ্টা করেন আপনারা কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের নামকে খুবই আকর্ষণীয় এবং সুন্দর করতে পারেন এই যে দেখেন আমার ইমো অ্যাকাউন্টের নামটিও কিন্তু নর্মালভাবেই আছে তো এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে কি করে করবেন ইমো অ্যাকাউন্টের নামটি স্টাইলিস্টে তো সেটি শিখিয়ে দেব তো এই জন্য অবশ্যই আপনারা চলে যাবেন ফার্স্ট টাইমে আপনার প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই আপনি চার্জ বক্সে লিখবেন স্টাইলিস্ট টেক্সট লেখার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন একটি অ্যাপস চলে আসবে অ্যাপসটি খুবই কম এমবির এবং অ্যাপসটি রেটিং পয়েন্ট খুবই ভালো আর অ্যাপসটি কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট সাহায্য করবে আপনার ইমো অ্যাকাউন্টের নাম স্টাইলিস্ট করার ক্ষেত্রে তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি করে দেবেন ওপেন ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিছু পারমিশন চাইতে পারে ফার্স্ট টাইমে যদি পারমিশন চায় তাহলে অবশ্যই সেই পারমিশনগুলো দিয়ে নেবেন যেহেতু আমি অ্যাপসটি অনেক দিন আগে থেকে ইউজ করি তাই আমার এখানে কোনো পারমিশন দিতে হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আমি নাম নামটা কেটে দিচ্ছি টাইপ সামথিং তো এখানে দেখেন টাইপ সামথিংটি লেখা শুরু করছে তো আপনারা অবশ্যই এখানে আপনার নামটি কিংবা আপনি যা লিখতে চাচ্ছেন সেটি অবশ্যই লিখে দিবেন লেখার পর দেখেন এখানে একটি অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার নামটি খুবই স্টাইলিশভাবে অনেক জায়গায় কিন্তু হয়ে গেছে এই যে দেখেন অনেক ডিজাইনের হয়ে গেছে তো এখান থেকে অবশ্যই আপনার ফেভারিট একটি সিস্টেমকে অবশ্যই চয়েস করে নেবেন তো আমি চাচ্ছি এটাই আমার নামে দিতে তো এই জন্য দেখেন এখানে দুইটি অপশন আছে একটি আছে কপি আর একটি দেখেন শেয়ার তো আমি অবশ্যই কপি যে অপশনটি আছে কপি অপশনটিতে ক্লিক করে দেবো তো এখন আমি চলে যাচ্ছি আমার ইমো অ্যাপসে ইমো অ্যাপসে চলে যাওয়ার পর এখন চলে আসলাম আমার ইমো অ্যাকাউন্টে চলে আসার পর এখন আমি ইমো অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবো তো এই জন্য আমি ইমো অ্যাকাউন্ট সেটিংসে চলে যাচ্ছি ইমো অ্যাকাউন্ট সেটিংসে চলে যাওয়ার পরে এই যে দেখেন একটি অপশন রিকোয়েস্ট নেম চেঞ্জ এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর এখানে আমি অবশ্যই এটাকে কপি পেস্ট করব তো আমি এটাকে ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর নিচের দিকে একটি আছে এটি আপনি দিলেও দিতে পারবেন না দিলেও কোনো প্রবলেম হবে না লাস্ট নেম তো এখন দেখেন আমি রাইট বাটনে ক্লিক করে দেবো এবং ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি দেখেন আমার কিন্তু রিকোয়েস্টটা অলরেডি তারা গ্রহণ করেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা রেজাল্টটা জানিয়ে দিবে এবং আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমার ইমো অ্যাকাউন্টের নামটা কিন্তু এখন বর্তমানে খুবই আকর্ষণীয় এবং অন্যদের থেকে কিন্তু একটু আলাদা মনে হচ্ছে যেটা দেখে অনেকেই কিন্তু জিজ্ঞেস করবে যে এই নামটা কি করে আমি এভাবে বসালাম আশা করি এভাবে আপনারা খুব সহজে আজকের পর থেকে আপনার ইমো অ্যাকাউন্টের নামকে করে ফেলতে পারবেন অনেক আশা করি আজকের পর থেকে আপনারা খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টের নামকে স্টাইলিস্ট করে ফেলতে পারবেন এই প্রসেসটা ফলো করে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেল এর সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ